দীপা রূপাকে দেখার পরও কি তাকে চিনতে পারবে না? হ্যালো ভিউয়ার্স, অনুরাগের সোয়ার আগামী পর্বে আপনারা এটাই দেখতে চলেছেন। রূপা তথা জয়ী তাড়াহুড়া করে কম্পিটিশনের জায়গা থেকে তার নিজ বাড়িতে রওনা দেয়। গাড়ির ভেতর চিনতে হয় তার মায়ের কথা, তার বাবার কথাও স্মরণ করে। ম্যাম তাকে জিজ্ঞেস করে, তুমি তো এমন মেয়ে নয় যে তুমি কারো কাছে বা কারো সাথে ভালো ব্যবহার করা ছাড়া খারাপ আচার ব্যবহার করো, তবে তুমি এমনটা কেন করলে? জয়ী চলে যাওয়ার পর সেখানে অলিও আসে, সূর্যকে দেখে বলে, বাবা তুমি বলছে যে আমি তো জয়ীকে থ্যাঙ্কস দিতে এসেছিলাম, তার সাথেও আমার কিছু কথা ছিল। সূর্য বলল, আমি অনেক কথা বললাম, কোনো কথাই তো আমার শুনলো না। এদিকে আমরা দেখতে পাই দীপাকে সেই হোটেল মালিক তথা জয়ীদের বাসায় নিয়ে যাওয়া হয় এবং তার চিকিৎসা গ্রহণ করা হয়। ডাক্তার চলে গেলে একটু পরে চলে আসে জয়ী। জয়ী এসে দীপার পাশে বসলে তার হাতে হাত লাগে। জয়ীর মনে পড়ে যায় সেই ছোটোবেলার কথা। দীপার হাতের স্পর্শে তার দেহর ভিতরে শিহরিয়ে ওঠে, মনে হয় তার মায়ের কথা, রূপার সেই মায়ের কথা, যেই মা রূপাকে এত আদর করত, তার কাছে কাছে রাখত। জয়ীকে বাইরে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে আমরা দেখতে পাই অলিকে খাওয়ানোর চেষ্টা করছে, কিন্তু কোনো ক্রমেই অলি খেতে চাইছে না, বলে আমার খুব মন খারাপ, আমাকে জয়ীর সাথে দেখা করতেই হবে, তোমরা যখন ছিলে না তখন জয়ী আমাকে বাঁচিয়েছিল, যদিও সে চোখে দেখে না। তার মনে অনেক চাপা কষ্ট রয়েছে যা কেউ বোঝে না। সূর্য সেখানে যেতে চায় কিন্তু জয়ী না করে, বলে যে তোমাকে যেহেতু সে পছন্দ করছে না তাই তোমার ওখানে না যাওয়াই ভালো, আমাকে যেতে হবে। সূর্যেরও বারবার রূপার কথা মনে পড়ে, কেন সে এমন কথা বলল। এদিকে জয়ী তার পাপাকে সান্ত্বনা দেয়, সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু জয়ীর চোখের জন্য টেনশন করে তার পাপা। তারা তিনজনে গল্প করতে থাকে। এরই মাঝে শোয়া থেকে উঠে আসে দীপা, এসে কিছু কথা বলতে শুরু করে। আস্তে আস্তে জয়ীর কাছে এলে জয়ী হাত দিয়ে তার হাতে আলতোভাবে ধরে, মনে পড়ে যায় বারবার সেই রূপা অর্থাৎ ছোটোবেলার কথা। তার জন্য মনে হচ্ছে এই তার মা, এত কাছে থেকেও যেন কেউ কাউকে চিনতে পারছে না, কেউ কাউকে বুঝতে পারছে না, তবে বারবার অনুভব হচ্ছে দুজন দুজনার খুবই কাছে। জয়ী আবারও দীপার কাছে আসে, তার হাত ধরে অনেক কথা বলে। একটা সময় আদেশ করলে দীপার মনে হয় এ তো আমার সেই রূপার মতো, দীপাও মেনে নেয় তার আদেশ, সঠিক সময়ে সে সব কাজ করবে, ওষুধ সঠিকভাবে খাবে। দুজনারই মনে পড়ে যায় সেই ছোটোবেলার কথা, অর্থাৎ রূপার ছোটোবেলার কথা, তার মাকে শাসন করার ব্যাপারে যা করেছিল রূপা। অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে জয়ীর পাপা, অর্থাৎ জয়ীর পাপা ও পাপার মা। অন্যদিকে আমরা দেখতে পাই চারু সূর্যকে প্রশ্ন করে, কেন তুমি সেখানে গিয়েছিলে? সূর্য বলে সেখানে আগুন লেগে গিয়েছিল এবং কার জন্য কী কারণে সেখানে গিয়েছিলাম তা আমি বলতে পারবো না, তবে দীপা আমার বুকের ভিতরে সব সময় আসে থাকবে, কিছুতেই আমি তাকে দূরে সরিয়ে কোনো কিছু ভাবতে পারি না, সময় সময় আমি অন্যরকম হয়ে যাই। এসব কথা ভাবে যে কথাগুলো জয়ী সাইড থেকে শুনে ফেলে। সূর্য চলে গেলে চারু বলে, আই লাভ ইউ এসএস অ্যান্ড আই লাভ ইউ অলি। অলি কিছুটা অনুধাবন করে তার মায়ের কথা ভেবে। অন্যদিকে দীপা আর জয়ী দুজন দুজনের হাতে হাত রেখে তাদের কথাবার্তা বলছে, তারা একজন আরেকজন আবেগ আপ্লুত হয়ে পড়ছে। তো বন্ধুরা, এমনটা হলে কেমন লাগবে তোমাদের? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল না যেন। ধন্যবাদ।